আসসালামু আলাইকুম। স্কিলেট বাংলাদেশের আজকের উদ্বোধনী অনুষ্ঠানে আমি মোহাম্মদ মাসুদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের এই আয়োজনে আমাদের সাথে যুক্ত আছেন জনাব মোহাম্মদ সাইদ আহসান রাসেল এমপি স্যার, মাননীয় প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এবং আমাদের এই আজকের উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত আছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সম্মানিত শিক্ষকবৃন্দ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। প্রথমে আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই আয়োজনে। ধন্যবাদ। যুক্ত হয়েছেন জনাব মোহাম্মদ জাহিদ আহসান রাসেল এমপি স্যার, মাননীয় প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। স্যার আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ওয়ালাইকুম সালাম, আপনাকে ধন্যবাদ। এই আয়োজনের সাথে সম্পৃক্ত হতে পেরে অত্যন্ত ভালো লাগছে। থ্যাংক ইউ স্যার। আসলে আপনি অনেক ব্যস্ত, ইভেন আমি যখন আপনার সাথে কন্ট্যাক্ট করছিলাম তখন আপনি বাইরে ছিলেন, তো ইন দা মিন টাইম খুব তাড়াহুড়ো করে আপনি চলে এসেছেন এবং জয়েন করেছেন, তার জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি স্যার। স্যার, আমাদের আজকের আয়োজনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সম্মানিত শিক্ষকরা অন্তর্ভুক্ত হয়েছেন, তারা জয়েন করেছেন, আপনি অনুমতি দিলে আমি তাদেরকে আমন্ত্রণ জানাতে চাই। জি, আমি প্রথমেই আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক ডক্টর রাফিউদ্দিন আহমেদ স্যারকে। হ্যালো, আসসালামু আলাইকুম। রাফিউদ্দিন আহমেদ স্যার, কেমন আছেন? আসসালাম, ভালো আছেন? জি, ভালো আছি। তারপর আমি আমন্ত্রণ জানাতে চাই কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সম্মানিত শিক্ষক এস এম আরিফুজ্জামান স্যারকে। সম্মানিত শিক্ষিকা সঞ্জিতা চৌধুরী ম্যাডামকে। ম্যাডাম, ওয়েলকাম আপনাকে। তারপর আমি আমন্ত্রণ জানাতে চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষিকা মানসুরা বেগম ম্যাডামকে। তারপর আমি আমন্ত্রণ জানাতে চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক আব্দুল বাতেন স্যারকে। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। মন্ত্রী মহোদয় কেমন আছেন? জি জি, আলহামদুলিল্লাহ, ভালো। ভালো আছেন? জি, ভালো। তারপর আমি আমন্ত্রণ জানাতে চাই IUPAT এর সম্মানিত শিক্ষিকা রেহানা পারভিন ম্যাডামকে। আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনারা সবাই খুব ব্যস্ত স্বস্ব কর্মক্ষেত্রে, তারপরেও আজকের আয়োজনটিকে আপনারা গুরুত্বপূর্ণ ভেবেছেন এবং আপনারা সময় দিয়েছেন। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় এবং সম্মানিত শিক্ষক, আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি স্কিলএইড বাংলাদেশ সম্পর্কে সংক্ষিপ্ত একটি প্রেজেন্টেশন দেখাতে চাই, কয়েক মিনিট সময় লাগবে। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা শুরু করলাম আজকের প্রেজেন্টেশনটি। স্কিলএইড বাংলাদেশ আসলে ইউথদের জন্য একটি ফোরাম তৈরি হতে যাচ্ছে, এখানে ইউথরা স্কিল ডেভেলপমেন্টের বিভিন্ন কার্যক্রমের সাথে যুক্ত হতে পারবেন এবং তাদের স্কিলটাকে বাড়িয়ে তুলতে পারবেন। আর এই প্ল্যাটফর্মটি থেকে বিভিন্ন অনলাইনে ফ্রি সার্টিফিকেট কোর্স সবাই করতে পারবেন, এখান থেকে ফ্রি কাউন্সেলিং এর ব্যবস্থা করা হবে এবং এক্সপার্ট যারা আছেন তাদের কাছ থেকে ফ্রি গাইডলাইন পাওয়া যাবে। এছাড়াও কর্মমুখী আরো বিভিন্ন কার্যক্রম আমরা এই প্ল্যাটফর্মটি থেকে আয়োজন করব। আমরা বিশ্বাস করি যারা চাকরি করবেন এবং উদ্যোক্তা হবেন অথবা ফ্রিল্যান্সার হবেন, তারা সবাই এই প্ল্যাটফর্মটি থেকে উপকৃত হবেন এবং তাদের স্কিল ডেভেলপ করতে পারবেন। তাছাড়া চতুর্থ শিল্প বিপ্লবের যেই অবস্থাটা তৈরি হতে যাচ্ছে সেটি মোকাবেলা করার জন্য ইউথের যে স্কিল ডেভেলপমেন্ট প্রয়োজন সেটিও তারা এই প্ল্যাটফর্মটি থেকে করতে পারবেন। তাছাড়া যারা চাকরি প্রত্যাশী আছেন এবং যারা চাকরিদাতা আছেন তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং এর প্ল্যাটফর্মও তৈরি হতে পারে এই প্ল্যাটফর্মটি থেকে। তাছাড়া ইউথদের কর্মক্ষেত্রের বিভিন্ন সুযোগ এবং চ্যালেঞ্জের জানান আমরা এই প্ল্যাটফর্মটি থেকে দিব। তাছাড়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে ভিশন
2021 এবং ভিশন 2041 গ্রহণ করা হয়েছে তার জন্য যে দক্ষ জনশক্তির প্রয়োজন সেটিও তৈরিতে আমাদের এই প্ল্যাটফর্মটি কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। তো ধন্যবাদ, আজকে আমরা এই প্রেজেন্টেশনটি এখানেই শেষ করলাম। এখন আমি ডক্টর রাফিউদ্দিন আহমেদ স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে অনুরোধ করব আপনার বক্তব্য দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, ধন্যবাদ মাসুদ, ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়, আসলে প্রতিমন্ত্রী মহোদয় আমাদেরকে সময় দেওয়ার জন্য এই শুভ একটা ভালো একটা কাজে আসলে আপনাদের পৃষ্ঠপোষকতা আসলে অনেক দরকার। সো আমি একটু বলি আমার সম্পর্কে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্টে আছি এসসিএর সহযোগী অধ্যাপক হিসেবে। তো আমার একটু বিদেশে পড়াশোনার সুযোগ হয়েছিল, আমি মেলবোর্নে ছিলাম প্রায়, আমার মাস্টার্স করেছি আমি মেলবোর্নে, মেলবোর্ন ইউনিভার্সিটিতে, পিএইচডি করেছি মেলবোর্নে, ল্যাটরোব ইউনিভার্সিটিতে। তো দীর্ঘদিন ওখানে থাকার পর যে জিনিসটা আমি খেয়াল করলাম যে বিদেশিরা আসলে পড়াশোনার পাশাপাশি তারা স্কিলের উপর ফোকাস করে সবচেয়ে বেশি। ওখানে যদি স্থানীয় কাউকে, লোকাল কাউকে জিজ্ঞেস করা হয়, অস্ট্রেলিয়ান কাউকে জিজ্ঞেস করা হতো, আমার ক্লাসে জিজ্ঞেস করতাম যে তুমি কি হতে চাও, তো দেখি যে ওরা এমন একটা কিছু কিছুর কথা বলে যে আমরা আসলে খুব বিবিএমবিএ বাংলাদেশে আমরা যেরকম সবাই খুব উচ্চ শিক্ষা নিব কিন্তু স্কিল বেস আমরা শিক্ষা নেই না, কিন্তু ওখানে সবাই হচ্ছে ওরা পড়াশোনার থেকে সবচেয়ে বেশি ফোকাস করে হচ্ছে তাদের কারিগরি শিক্ষা, টেকনিক্যাল এডুকেশন, স্কিল বেসড এডুকেশন এগুলোর উপর। তো যেহেতু ওখানে এই জিনিসটা করার পর আলটিমেটলি কেউ কিন্তু খুব কমই বেকারত্বের হার ওখানে, কারণ তারা স্কিল বেসড পড়াশোনা করেছে। তো সেম আলোকে ধন্যবাদ দেই স্কিল এইড বাংলাদেশকে যে আসলে এমন একটা যুগোপযোগী জিনিস নিয়ে আসার জন্য, কারণ এখানে যারা শিক্ষক আছেন সবাই স্বীকার করবেন যে আমরা ছাত্রদেরকে আসলে সবাইকে একই ডিরেকশনে বড় করছি ছোটবেলা থেকে। ধরেন গত 200 বছর ধরে সবাইকে একই ডিরেকশনে বড় করছি, সবাই যেন চাকরি পাওয়াটা হচ্ছে জীবনের একমাত্র উদ্দেশ্য, কিন্তু এই একই ডিরেকশনে বড় হওয়ার জন্য সবাই আলটিমেটলি আমরা একটা বেকারত্ব, বিশাল একটা বেকারত্ব তৈরি করে ফেলেছি। কিন্তু যেহেতু সবাই একটা স্কিল পারে, সবাই বিবিএমবিএ করেছে, সিজিপি অনেক বেশি, একটার দিকে বড় হয়েছে, কিন্তু আমরা যদি মাল্টি স্কিল করে ফেলতাম ছোটবেলা থেকেই বা ইউনিভার্সিটি থেকে, ইউনিভার্সিটি কলেজ থেকে যদি শুরু করতাম এই উদ্যোগটা, তাহলে কিন্তু আলটিমেটলি এই এত ছাত্র, ধরলাম 40 লাখ ছাত্র বছরে পড়াশোনা করে, সবাই কিন্তু একই ডিরেকশনে যেত না। সবাই কেউ কেউ হচ্ছে তার সফট স্কিলসের দিকে ফোকাস করতো, কেউ ফোকাস করতে হচ্ছে টেকনিক্যাল এডুকেশন, কেউ ফোকাস করতে হচ্ছে তার অন্যরকম অন্টারপ্রেনারশিপে ফোকাস করতো। তো আমরা যদি মাল্টিপল ডিরেকশন ক্রিয়েট করতে পারতাম ছোটবেলা থেকেই, আলটিমেটলি এত বেকার হতো না, সমাজে আমাদের কাজের কোনো অভাব হতো না। তো এখন তাহলে সমস্যা কী? সমস্যা হচ্ছে আমরা ইউনিভার্সিটিতে যেহেতু সবাই পড়ছে, সবাই যেহেতু হার্ড স্কিল শিখে আসছে, তাদের অনেক একাডেমিক নলেজ আছে, নলেজ বেসড ইকোনমিতে তারা আছে, এখন আমাদের সময় আমাদের আসলে ফোকাস করা হার্ড স্কিলের পাশাপাশি সফট স্কিলস বা যে কোনো স্কিল আসলে শেখা। যেমন অ্যাজ এ কান্ট্রি একটা রিসার্চ দেখেছিলাম কোথায় যেন, যে জার্মানিতে 80% মানুষের মাল্টিপল স্কিল আছে, তারা একটা চাকরি হারালে আরেকটা দিয়ে তারা বেঁচে থাকতে পারে। ইংল্যান্ডে আছে প্রায় 43% মানুষের মাল্টি স্কিল, একাধিক স্কিল আছে তাদের পড়াশোনার পাশাপাশি, বাংলাদেশে সেটা মাত্র 4%। তো আমার মনে হয় স্কিল এইড বাংলাদেশ আজকে শুরু করতে যাচ্ছে, উদ্বোধন করতে যাচ্ছে, আমরা এই 4%কে হয়তো খুব দ্রুত 40%-এ নিয়ে যেতে পারবো, হয়তো আমাদের 5 বছর সময় লাগবে, কিন্তু আলটিমেটলি এই যে আমরা স্কিল তৈরি করছি, স্কিল বেস তৈরি একটা জেনারেশন ক্রিয়েট করছি, এরাই কিন্তু আগামীর ভবিষ্যৎ এবং এরাই কিন্তু অনেক নতুন নতুন জব ক্রিয়েট করবে। আমি সবসময় এক্সাম্পল দেই যে আমাদের ছাত্ররা চাইলে অনেকে কিন্তু খুব সুন্দর চাকরি করতে পারে, তো কিন্তু চাকরি করলে সে নিজেকে নিয়ে বাঁচলো, নিজের ফ্যামিলিকে নিয়ে বাঁচলো, তার সমাজের প্রতি কোনো দায়বদ্ধতা সেখানে নাই। কিন্তু একটা ছাত্র যদি একটা উদ্যোক্তা হয়, সে কিন্তু আলটিমেটলি কয়েক লাখ মানুষকে এঙ্গেজ করতে পারে। তো আমরা ঢাকা ভার্সিটিতে এখন আমি ইদানিং কথা বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন খালি চাকরিজীবী ছাত্র তৈরি করবে, ঢাকা ভার্সিটিতে আমরা উদ্যোক্তা তৈরি করতে পারি, এখানে দেশের সেরা মেধাগুলো আসে বেছে বেছে, তারা যদি 50টা আইডিয়া বছরে নিয়ে আসে, সেখান থেকে কিন্তু 5 লাখ লোক, 10 লাখ লোককে তারা এঙ্গেজ করতে পারে। এইভাবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যদি শুধুমাত্র গ্র্যাজুয়েট চাকরি পাওয়ার জন্য তৈরি না করে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যদি উদ্যোক্তা তৈরি করে, আলটিমেটলি সেখানে কিন্তু দেশের বেকারত্ব থাকবে না। হয়তো এক সময় দেখা যাবে যে আপনি খুঁজবেন কিন্তু চাকরি পাওয়ার লোক নাই, চাকরি করার লোক নাই, হয়তো অনেকেই উদ্যোক্তা হয়ে গিয়েছে। করোনাকালীন সময়ে গত কয়েক মাসে আমরা দেখেছি মিনিমাম আমার নিজের পরিচিত মিনিমাম 200-300 ফ্রেন্ড, বন্ধুবান্ধব, যারা তাদের চাকরির পাশাপাশি তাদের স্কিল এনহ্যান্স করেছে, ডিজিটাল স্কিল নিয়েছে, কেউ সোশ্যাল মিডিয়া স্কিল নিয়েছে, তারা নিয়ে আলটিমেটলি তারা কাজে এঙ্গেজ হয়ে গিয়েছে।
এবং অনেকে উদ্যোক্তা হয়ে গিয়েছে চাকরির পাশাপাশি। সো যে আমাদের স্কিলের কোনো বিকল্প নাই, এই 4% আমরা যদি খুব দ্রুত 40 নিয়ে যেতে পারি, 40 বাদ দেই, ফেজে ফেজে আমরা যদি 4, তারপরে 10, 20, 40, আলটিমেটলি আমরা কিন্তু উন্নত বিশ্বের কাছাকাছি বা তাদেরকে ওভারকাম করে ফেলতে পারবো। সো আলটিমেটলি স্কিলের কোনো বিকল্প নেই, আপনাকে হার্ড স্কিল সফট স্কিল দুইটা শিখতে হবে, দুইটা শিখে আলটিমেটলি আপনাকে কাজে লেগে যেতে হবে এবং যেই কাজটা হবে ইম্প্যাক্টফুল, সবার আগে দেখতে হবে যে আমার এই কাজের ইম্প্যাক্টটা কতদূর। কাজে আমরা একসময় দেখা যাবে হয়তো বেকার সমস্যা সমাধান করতে পারবো। জানুয়ারি মাস পর্যন্ত 76 লাখ বেকার ছিল যাদের বিবিএ এমবিএ মাস্টার্স ডিগ্রি ছিল, করোনার পরে হয়তো অগস্ট মাসে হয়তো এটা 1,50,00,000 হয়ে গেছে, অনেক মানুষ চাকরি হারাচ্ছে। সো কিন্তু আমরা স্কিল শিখলে কিন্তু কেউ বসে থাকে না কোথাও। ইদানিং কথা হচ্ছে অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড, এমআইটি, ইউনিভার্সিটি অফ মেলবোর্ন, সিডনি, ওরা বলছে যে আসলে যে আমরা ছাত্র হারাচ্ছি, কারণ আমাদের এই ছাত্ররা হয়তো এই 5 বছরের এই 1 কোটি টাকা খরচ করে ওখানে পড়তে প্রায় 1 কোটি টাকা লাগে ধরলাম একটা পিএইচডি করতে গেলে, তো এত টাকা খরচ করে 5 বছর পর চাকরির কিন্তু কোনো গ্যারান্টি নাই। তার থেকে এখন দেখা যাচ্ছে যে আসলে 5 মাসের একটা ডিগ্রি, 5 মাসের একটা স্কিল বেসড ট্রেনিং, হয়তো সেটা স্কিল এইডের মাধ্যমে হতে পারে, এখান থেকে একটা স্কিল নিয়ে 5 মাসে কিন্তু একজন মানুষ নিজের এমপ্লয়েবিলিটি খুঁজে পেতে পারে। সো আলটিমেটলি ওই 5 বছরের ডিগ্রি, লম্বা ডিগ্রি, সেটা হয়তো সামনে হারিয়ে যাবে, এই 5 মাসের স্কিল বেসড এডুকেশন, টেকনিক্যাল এডুকেশন, এগুলো হয়তো খুব বুম করবে, যেটা আমরা দেখেছি যে আমাদের এডেক্স, ইউডেমি, কোর্সেরা, এইসব প্ল্যাটফর্ম যেগুলা স্কিল বেসড এডুকেশন দেয়, ওরা কিন্তু গত 6 মাসে অনেক ছাত্র পেয়েছে গ্লোবালি, যেখানে অক্সফোর্ড, ক্যামব্রিজ বলেছে আমরা ছাত্র পাচ্ছি না, শিক্ষকদের বেতন দিতে পারছি না। সো আলটিমেটলি এই যে স্কিলের দিকে যে ধাবিত হওয়ার টেন্ডেন্সি শুরু হয়ে গেছে গ্লোবালি, বাংলাদেশেও শুরু করেছে, স্কিল এইডকে অবশ্যই ধন্যবাদ জানাই এমন একটা মহতী উদ্যোগ নেওয়ার জন্য, ভেরি টাইমলি ইনিশিয়েটিভ, এবং এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্যের জন্য। এখন আমরা যুক্ত করতে চাই ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের সম্মানিত শিক্ষক এস এম আরিফুজ্জামান স্যারকে। স্যার আমি প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে, উনি আসলে এত ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন, মানে এবং আমি মনে করি যে বাংলাদেশ ইজ গোয়িং থ্রু দ্য বেস্ট টাইমস অফ দ্য এন্টায়ার হিস্টোরি আন্ডার দ্য লিডারশিপ অফ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, বিকজ সব আমি সবাইকে দেখেছি তারা আন্তরিক এবং বাংলাদেশটাকে আসলে ট্রু সেন্সে গড়ে তোলার ব্যাপারে সবার আন্তরিকতা আছে। এবং 2041 বাংলাদেশের যে টার্গেট দেওয়া হয়েছে ডেভেলপ নেশন, এই নেশনের পরিবর্তন করতে গেলে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে আমাদের হিউম্যান রিসোর্সে ডেভেলপ করতে হবে। আজকে আমাদের প্রত্যেকটা মানুষকে এক একটা জনশক্তিতে রূপান্তর করতে হবে। আমি নিজে কাজ করে দেখেছি গত 17 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থেকে যে আমাদের বাংলাদেশের মানুষ একটা মাইন্ডসেট ক্রিয়েট করা থাকে, সেটা হচ্ছে আমি একবার পাস টাস করে চাকরি পাবো এরপরে সারা জীবন আনন্দের লাইফ। বাট এটার কারণে কি হচ্ছে, তারা কিন্তু নিজের জায়গায় নিজেকে গ্রো করাচ্ছেন। আমরা যদি সুন্দর পিচায় সত্য না দিলা তাদের লাইফ স্টাইলটা দেখি, তারা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে কন্টিনিউয়াস লার্নিং এর মধ্যে ছিল এবং আজকে এক একটা সুন্দর পিচে এক একটা সত্য না দিলা কি করেছে আমরা যদি দেখি। আজকে তারা এই ফার্মগুলাকে $100-200 billion বাড়াতে সহায়তা করেছে, যার ফলে কি হয়েছে পুরো ইকোনমি আজকে উপকৃত হয়েছে। আজকে আমাদের দরকার এই শিক্ষিত জনশক্তিকে আরো শক্তিশালী করা ইন টার্মস অফ দেয়ার কোয়ালিটি, বাট এটাই কিন্তু আমি দেখছি যে মিসিং আছে। তো আজকে সবারই এই স্কিলগুলো করা দরকার। সুন্দর পিচায় যখন সিও হন, ওনাকে জিজ্ঞেস করা হয়েছে হোয়াট ইজ দ্য সিক্রেট, উনি বলেছেন যে আমি অনলাইনে যত ধরনের ট্রেনিং আমার ক্যারিয়ারের জন্য ভালো সেগুলোকে আমি করেছি, কিন্তু এইটা জিনিসটা আমি বাংলাদেশে একটু অভাব পাই। এই কারণে কিন্তু আমাদের বাংলাদেশের মানুষজন, শিক্ষিত মানুষজন বিশেষ করে, তারা নিজেকে তাদের লাইফে আর গ্রো করাতে পারে না, যার ফলে তারা ফার্মের গ্রোথে ভূমিকা রাখতে পারে না। আজকে কিন্তু বাংলাদেশ একটা অবিশ্বাস্য জায়গায় চলে এসেছে, জিডিপির গ্রোথ 7-8% হচ্ছে। আজকে বাংলাদেশকে ডেভেলপ কান্ট্রি করার জন্য একটা জায়গা তো দরকার, সেটা হচ্ছে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট। কিন্তু আমি মনে করি প্রাইভেট সেক্টরে আজকে গুণগত মানের ভয়ঙ্কর অভাব আছে। আজকে সরকার যতটা আন্তরিক, এই আন্তরিকতাটা রিফ্লেক্টেড হবে গুড কোয়ালিটি একটা ভালো পারফরমেন্সে যখন আমরা প্রাইভেট সেক্টরটা আসলে এগিয়ে আসতে পারবো, কিন্তু আমরা এগিয়ে আসতে ওইভাবে পারছি না। আমি মনে করি এখন এগিয়ে আসার সময় এবং স্কিল এইড একেবারে সময় মতো এই জায়গাটাতে হাত দিয়েছে। আমি মনে করি যে আজকে স্কিল এইডের প্রোগ্রামগুলোর মাধ্যমে আমাদের যারা শিক্ষিত জনগোষ্ঠী আছে তারা তাদের স্কিলটাকে ডেভেলপ করবে এবং স্কিলটা ডেভেলপমেন্ট করার মাধ্যমে কোম্পানির একটা হিউজ গ্রোথে সহায়তা করবে, যার ফলে আমাদের জিডিপি আজকে 10-11% গ্রোথে যাবে এবং বাংলাদেশ ঠিকই 2041 সালের মধ্যে একটা ডেভেলপ নেশনে
পরিণত হতে পারবে ইনশাল্লাহ। সো স্কিলের এই যে উদ্যোগটা নিয়েছে আমি সাধুবাদ জানাচ্ছি, এবং আমি আমার ক্যারিয়ারে পুরোটা সময় ফোকাস করেছি যে কিভাবে আমি ইউথদেরকে ডেভেলপ করতে পারি। আমার খুব খুব পছন্দের একজন মোটিভেশনাল স্পিকার আছেন, জিম রন, উনি একটা কথা বলেছেন সেটা আমার খুব পছন্দ, সেটা হচ্ছে ইউ ক্যান আর্ন মোর ইফ ইউ ক্যান বিকাম মোর। কিন্তু আমাদের সোসাইটিতে এই জিনিসটা নাই, আমরা সবাই বেশি আর্ন করতে চাই কিন্তু নিজেকে ডেভেলপ করার মাধ্যমে না। সো ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে আমি যদি আমাকে ডেভেলপ করি অটোমেটিক্যালি মাই আর্নিং উইল গো আপ বিকজ, কিন্তু মানে আমার ডেভেলপমেন্টটা হচ্ছে আমার ইনপুট বা আমার কন্ট্রোলেবল ভেরিয়েবল, আর আমার ইনকামটা হচ্ছে আনকন্ট্রোলেবল ভেরিয়েবল। সো আমরা আনফর্চুনেটলি ইনকামটা নিয়ে বেশি ওয়ারিড থাকি কিন্তু আমার ডেভেলপমেন্ট নিয়ে ওয়ারিড থাকি না। সো স্কিলএইড আমি মনে করি এই জায়গাটা একটা যুগান্তকারী ভূমিকা রাখবে, এবং আজ 2044 সালে যখন বাংলাদেশের সাফল্যের গল্প লেখা হবে আমি মনে করি স্কিলএইড এর একটা ভূমিকা নিয়ে কথা বলা হবে। এবং স্কিলএইড আজকে যে একটা যুগান্তকারী উদ্যোগ নিয়েছে এটার ফলাফল অবশ্যই সুদূরপ্রসারী হবে, এবং আমি স্কিলএইড এর উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং স্কিলএইড এর সাথে আমি থাকতে চাই। এবং আমি আমার বক্তব্য শেষ করব আমার আবারও মন্ত্রী মহোদয়কে আমার অন্তর থেকে ধন্যবাদ জানিয়ে, উনি যে আসলে পাশে এসে দাঁড়িয়েছেন, আমরা আসলে ইনস্পায়ার টু ডু সামথিং গ্রেট ইনশাআল্লাহ। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার আপনার মূল্যবান বক্তব্যের জন্য। এখন আমরা যুক্ত করব ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানিত শিক্ষিকা সানজিদা চৌধুরী ম্যাডামকে। সানজিদা চৌধুরী ম্যাডাম, আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জনাব মোহাম্মদ জাহিদ আহসান রাসেল এমপি স্যার, আপনার এত ব্যস্ত সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। আজ থেকে স্কিলএইড বাংলাদেশ যুব কর্মদক্ষতা উন্নয়ন নিয়ে কাজ শুরু করতে যাচ্ছে। আমি জানি এদের কাজ সম্পর্কে, আমি বিশ্বাস করি স্কিলএইড আমাদের যুব সমাজের জন্য ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি করবে, কারণ করোনা কোভিড-19 এর মাধ্যমে আমাদের যে ফোর্থ ইন্ডাস্ট্রি রিভলিউশনের উন্মোচন হয়েছে সেক্ষেত্রে নিজেকে ডেভেলপ করা ছাড়া আসলে কোনো উপায় নেই। আমি এদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ম্যাডাম আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এরপর আমি আমন্ত্রণ জানাতে চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষিকা মানসুরা বেগমকে। মানসুরা বেগম আনমিউট করতে হবে কাইন্ডলি। আসসালামু আলাইকুম। স্কিলএইড বাংলাদেশের ভার্চুয়াল ইনোগ্রেশন প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য প্রথমে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মাননীয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ জাহিদ আহসান রাসেল স্যারকে। ওনার উপস্থিতি এই প্ল্যাটফর্মটি পরিচালনায় সাহস এবং উৎসাহ যোগাবে। সেই সাথে এখানে উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। স্কিলএইড বাংলাদেশ প্ল্যাটফর্ম সম্পর্কে আমি যতটুকু জেনেছি তা থেকে অন্তত এতটুকু বলতে পারছি যে এর মাধ্যমে আমাদের দেশের তরুণরা নিজেদেরকে কর্মক্ষেত্রে আরো বেশি উপযোগী করে গড়ে তুলতে পারবে নিজেদেরকে, এবং কর্মক্ষেত্রে তারা তাদের দক্ষতা বৃদ্ধি করতে পারবে। বাংলাদেশের অনেক তরুণী অনেক ক্ষেত্রে পথভ্রষ্ট হয় এবং কর্মক্ষেত্রে অসফল হয় শুধুমাত্র প্রপার গাইডলাইন এবং কনসালটেন্সির অভাবে, এবং তাদের স্কিল এত লো থাকে সেজন্য তারা অসফল হয় অনেক ক্ষেত্রে। তো আমার মনে হয় স্কিলএইড এমন একটা প্ল্যাটফর্ম যেটা এই এটা দূর করার জন্য যথাযথ ভূমিকা পালন করবে, আর এই জন্য আমি স্কিলএইড এর অ্যাডমিন যারা আছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটা উদ্যোগ নেওয়ার জন্য। আমার মনে হয় এই প্ল্যাটফর্মটি যুবকদের জন্য বা তরুণদের জন্য বেশ উপকারী একটা প্ল্যাটফর্ম হিসেবে প্রমাণিত হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ম্যাডাম আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এখন আমরা আমন্ত্রণ জানাতে চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক আব্দুল বাতেন স্যারকে। আব্দুল বাতেন স্যার, আসসালামু আলাইকুম। স্কিল এড বাংলাদেশের আজকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত জনাব মোহাম্মদ রাসেল আহসান এমপি মহোদয় এবং মাননীয় প্রতিমন্ত্রী যুব ক্রীড়া মন্ত্রণালয় উনি ওনার ব্যস্ততার মাঝে আমাদের এই অনুষ্ঠানে এসেছেন, এই জন্য ওনাকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। পাশাপাশি যারা আজকে ব্যস্ততার মধ্যে অন্যরা যারা আসছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।
মাননীয় প্রধানমন্ত্রী যে ভিশন 2021 এবং 2041 যে হাতে নিয়েছেন তার জন্য আসলে আমাদের দক্ষ জনশক্তি ছাড়া এবং স্কিল বেড জনশক্তি ছাড়া সেটা আসলে সেই টার্গেটে যাওয়া আসলে অনেকটাই কঠিন হবে। তো সেই অবস্থার মধ্যে যে স্কিল এড তাদের যে সূচনা শুরু করেছেন সেটা আমি মনে করি সেই টার্গেটে পৌঁছাতে সহযোগিতা করবে। স্কিল এড বাংলাদেশ সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে কিছুটা জেনেছি, তারা হচ্ছে যে কাজগুলো করবে মূলত হচ্ছে ফ্রিল্যান্সিং, ই কমার্স বিজনেস, এন্টারপ্রেনারশিপ এবং মাইক্রোসফট অফিস রিলেটেড যে কোর্সগুলো তাদের দৈনন্দিন যে চাকরি জীবনে কাজে লাগবে সেগুলো নিয়ে কাজ করবে এবং সেগুলোর জন্য তারা ফ্রি কোর্স প্রদান করবে উইথ সার্টিফিকেট। তো সেটা তাদের জব সেক্টরে কাজে লাগবে। পাশাপাশি হচ্ছে বিভিন্ন বিশেষজ্ঞ, বিশেষ করে বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাহী প্রধান এবং মানব সম্পদ বিভাগের কর্মকর্তা, ওনাদের সাথে এই প্ল্যাটফর্মে যুক্ত হয়ে ওনাদের যে অভিজ্ঞতা, ওনাদের যে কর্মজীবনের যে ব্যক্তি সেটা আলোচনার মাধ্যমে তারা উপকৃত হবেন এবং তারা উদ্বুদ্ধ হবেন ভবিষ্যতে কিভাবে কাজ করলে, কিভাবে স্কিল বেসড কোর্সগুলো করলে ওনারা আগাতে পারবেন। তো আমি মনে করি স্কিল এইড বাংলাদেশ এই কাজগুলো মাধ্যমে দক্ষ জনশক্তিতে সহায়তা করবেন। তো আমি এই স্কিল এইড বাংলাদেশের উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং ভবিষ্যতে যদি আমি কোনোভাবে থাকতে পারি আমি যুক্ত থাকবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ, আসসালাম আলাইকুম। মূল্যবান বক্তব্যের জন্য আমরা সর্বশেষ যুক্ত করছি আইইউবিএটি এর সম্মানিত শিক্ষিকা রেহানা পারভিন ম্যাডামকে। ম্যাডাম আসসালামু আলাইকুম। আমি শুরুতে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় জনাব মোহাম্মদ জাহিদ আহসান রাসেল এমপি স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য, সেই সাথে সাথে স্কিল এইড সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি স্কিল এইড বাংলাদেশ সম্পর্কে অনেকটাই অবহিত। আমি আশা করছি স্কিল এইড বাংলাদেশ আমাদের তরুণদের জন্য একটি অন্যতম প্ল্যাটফর্ম হবে। তরুণদের কর্মদক্ষতা বৃদ্ধি, আইটি স্কিল ডেভেলপমেন্ট, সম্ভাবনা ও চ্যালেঞ্জ সম্পর্কে অবহিত করা, ফ্রি ট্রেনিং, ফ্রি কাউন্সেলিং দেওয়া সহ যে কর্ম পরিকল্পনা স্কিল এইড নিয়েছে তা সত্যিই প্রশংসার দাবিদার। স্কিল এইড এর লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আমি সবসময় পাশে থাকবো ইনশাল্লাহ। সবশেষে আমি আবারও মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় স্যারকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে আমি স্কিল এইড সংশ্লিষ্ট সবাইকে শুভকামনা জানাচ্ছি ও উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ম্যাডাম আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এখন আমি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় জনাব মোহাম্মদ জাহিদ আহসান রাসেল এমপি স্যারকে অনুরোধ করছি তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য এবং উদ্বোধন ঘোষণা করার জন্য। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় ধন্যবাদ। মাসুদ সাহেব আপনাকে ধন্যবাদ এবং আমাদের যে সকল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ সকলকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি এবং ভার্চুয়ালি যারা লাইভের মাধ্যমে যারা এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। তো আজকে স্কিল এইড বাংলাদেশ তারা তাদের অনলাইনে বিভিন্নভাবে কার্যক্রম আমাদের তরুণদের কর্মদক্ষতা বৃদ্ধি করা এবং তরুণদের চতুর্থ বিপ্লব শিল্প বিপ্লবের সাথে মোকাবেলায় তারা যেন তরুণরা যাতে উপযোগী হিসাবে কাজ করতে পারে, তারা যেন কর্মদক্ষ হিসাবে আর সত্যিকারভাবে তাদের জীবনকে গড়ে তুলতে পারে এবং কীভাবে সামগ্রিকভাবে 2041 সালে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কী ধরনের মানে স্কিল বেসড আমাদের ইয়ুথ দরকার সেটিকে সামনে রেখে আমাদের যারা এই স্কিল এইড বাংলাদেশ তারা যে উদ্যোগটি নিয়েছেন আমি প্রথমে আমার যুব ক্রিয়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করছি এবং একটি মহৎ এবং একটি ভালো উদ্দেশ্য নিয়ে তারা এই যে কাজটি শুরু করেছেন এবং আমি শুনতে পেলাম যে তারা ইতিমধ্যে অনলাইনে এগুলো বেশিরভাগই তার ফ্রি ট্রেনিং দেবেন এবং সেখানে সার্টিফিকেট সহ বিভিন্ন ধরনের সেবা তারা অনলাইনের মাধ্যমে দেবেন এবং বিভিন্ন গাইড দেবেন এবং এটি আমার আরও ভালো লাগছে এটা শুনে যে ইতিমধ্যে আমি যাদের মুখ থেকে কথাগুলো শুনলাম আমাদের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ আমাদের বিশ্ববিদ্যালয়ের
ওনারা ওনাদের পাশে আছেন এবং ওনাদের বিভিন্ন কার্যক্রমে ওনার সহযোগিতা করবেন, এটি শুনে আমার কাছে অত্যন্ত ভালো লাগছে যে তাদের পাশে মানে একদম যারা অভিজ্ঞ মানুষ, যারা দেশে বিদেশে এই ধরনের কাজ করা অভিজ্ঞ, লেখাপড়া অভিজ্ঞ, এবং যারা তরুণদের নিয়ে কাজ করেছেন, কাজ করছেন, তাদেরকে সত্যিকারভাবে কাজে লাগানো, এটা একটা স্কিল এইড বাংলাদেশের জন্য অত্যন্ত একটা প্লাস পয়েন্ট, এবং এই কাজে সহযোগিতা করছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। তা আমি আমি আজকের এই যে বর্তমান যে তবে আলোচনা একেবারে সংক্ষিপ্ত, আমি ভেবেছি হয়তো আরও বিস্তারিতভাবে শুনবো ভবিষ্যতে, হয়তো এর ধরনের আলোচনা আরও হতে পারে ভবিষ্যতে, তখন শোনা যাবে। আমি আসলে একবার তাড়াহুড়া করে, আমার বাইরে একটি প্রোগ্রাম ছিল, তাড়াহুড়া করে এসে একদম ইয়েতে বসলাম, বসার পরে তারপর আমি আমার কথাগুলো বলছি। আপনারা জানেন যে আজকে এই কোভিড-19 কারণে বর্তমানে সারা বিশ্বে সকল শ্রেণী পেশার মানুষই ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু তার মধ্যে আমাদের ইউথরা কিন্তু অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে দেশে যেভাবে তারা আজকে অনেকেই কর্মহীন হয়ে যাচ্ছেন, বিদেশ থেকেও কিন্তু অনেক মানুষ কর্মহীন হয়ে আজকে দেশে ফিরে আসছেন, এই এই মানুষগুলোকে কর্মে ফিরে নেওয়া, এই মানুষকে আবার কর্মসংস্থানে বা ফিরিয়ে দেওয়া বা উদ্যোক্তা তৈরি করা। মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা বলেন, একটি কথা সবসময় বলেন যে যুবকরা চাকরির পেছনে কেন ছুটবে, এমন কিছু করবে যে তারা মানুষদেরকে আরো চাকরির ব্যবস্থা করবে। তা এমন একটি লক্ষ্য রেখেই কিন্তু আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয় সবসময় কাজ করে থাকেন, এবং আমরা ওই করোনাকালীন সময়ে আমাদের যেহেতু মানুষ অনেক মানুষ আয়োলোর পক্ষ থেকেও অনেকেই বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের মানে শঙ্কা জানাচ্ছেন যে এত মানুষের বেকারত্ব হওয়ার সম্ভাবনা রয়েছে, তো সেই হিসাবে আমরাও আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মানে সেই আশঙ্কার আলোকে এবং দেশি বিদেশি বিভিন্ন সংস্থা এবং সকলের আশঙ্কার কারণে আমরা আমাদের মন্ত্রণালয় থেকেও একটি উদ্যোগ নিয়েছি যে যেহেতু মানুষ কর্মহীন হয়ে যখন ফেরত আসবে বেশিরভাগ মানুষের রুট হচ্ছে গ্রামে, তা গ্রামে ফিরে যাবে, তো গ্রামে ফিরে গেলে মানুষ যাতে সেখানে বসে কিছুটা হলেও মানে তারা হতাশাগ্রস্ত না হয়ে কিছুটা হলেও তারা কর্মে ফিরে যেতে পারে বা কর্মসংস্থানে পথ তৈরি হতে পারে, এই জন্য আমরা একটি উদ্যোগ ইতিমধ্যে আমরা নিয়েছি, যেটি হচ্ছে যে আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র হ্রাসকরণ একটি প্রকল্প নামে একটি প্রকল্প ইতিমধ্যে আমরা নিয়েছি, যেখানে আমরা গ্রামে আমরা কৃষি পালন, মৎস্য চাষ, পশুপালন এবং ভোকেশনাল প্রশিক্ষণ প্রদান আমরা তাদেরকে আমরা করব, এবং আমাদের লক্ষ্য রয়েছে আগামী 3 বছরে প্রায় 7 লাখের অধিক ইয়ুথদেরকে আমরা সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো, এবং তাদেরকে আমরা খুব সহজ শর্তে আমরা তাদের কিছু ক্রেডিটের ব্যবস্থাও আমরা করতে পারবো, এরকম একটি লক্ষ্য আমরা নিয়েছি, যেটি আগে 10% ছিল সেটাকে আমরা কমিয়ে 5%-এর মধ্যেও আমরা সেটা নিয়ে আসার আমরা চেষ্টা করছি। আমরা এর পাশাপাশি আমরা আরেকটি উদ্যোগ আমরা নিয়েছি, যা আমরা যখন এই করোনাকালীন সময়ে আরেকটি আমার গ্রামে যারা মানে কৃষি কাজ করেন বা আমাদের তখন একটি আমের এবং কি বলে এটাকে আপনার লিচুর সিজন ছিল, তো সেই সময় এবং অনেক তারা বিক্রি করতে পারছিল না তাদের এই অবস্থার মধ্যে, তখন আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের ইয়ুথদেরকে তখন আমরা কাজে লাগালাম যে কি ধরনের কি একটা কাজ করা যায়, যেহেতু বেসরকারিভাবে অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে, ই কমার্স রয়েছে, কিন্তু আমরা সরকারিভাবে একটা প্ল্যাটফর্ম চালু করতে পারি কিনা যেখানে ক্রেতা এবং ভোক্তাদের মধ্যে একটা সম্মিলন ঘটে, যে আমরা যাতে সঠিক পণ্যটা পেতে পারি, আমরা যাতে সেখানে ফরমালিন ফ্রি এবং এই যে মধ্যস্বত্বভোগীদের কাছে গিয়ে অনেক সময় হয় দেখা যায় যে মধ্যস্বত্বভোগীরা আসলে সব কিছু নিয়ে নেয়, যিনি বিক্রি করছেন তারও সেখানে দেখা যায় খুবই ন্যূনতম টাকা দিয়ে তারা বিক্রি করছেন, এবং যিনি কিনছেন দেখা যায় তার চেয়ে কয়েক গুণ বেশি টাকা দিয়ে তাকে কিনতে হচ্ছে বা
সেখানে আবার দেখা যাচ্ছে পণ্যটাও সঠিকভাবে পাচ্ছে না। তো সেই চিন্তা করে আমরা paikarisell.com jubopaikarisell.com নামে একটি প্ল্যাটফর্ম আমরা তৈরি করেছি আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে, এবং সেখানে আমরা প্রতিটি জায়গায় আমাদের ইউথদেরকে আমরা এখানে কাজে লাগিয়েছি, যেখানে আমরা এই বছর আমরা আম এবং লিচু দিয়ে প্রথম আমরা গত মে মাসে এপ্রিল মাসে আমরা শুরু করেছি, আমরা প্রথমে আম এবং লিচু দিয়ে এই কাজটি আমরা শুরু করেছি এবং সেখানে ব্যাপক সাড়া আমরা পেয়েছি। এবং আপনারা শুনে খুশি হবেন যে প্রায় অনেক মানে আমার ঠিক সংখ্যাটা এখন আমি বলতে পারছি না যে কত সংখ্যা যুবক সেখানে তার আত্মকর্মসংস্থানের সুযোগটা তারা পেয়েছে, যে মধ্যসূত্র ভোগীদের যে দৌরাত্মটা ছিল সেটাকে ভেঙে আমরা একটা নির্দিষ্ট পার্সেন্টেজ আমরা এই আমাদের ইয়াংদেরকে আমরা এই ক্রেতা এবং বিক্রেতার মাঝখানে তাদেরকে আমরা এখানে এখানে আমরা দিয়েছি। দেখা যাচ্ছে যে অনলাইনে যে 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 টাকায় পণ্য বিক্রি হচ্ছে বা আমাদের বাজারে যে টাকায় পণ্য বিক্রি হচ্ছে তার চেয়ে কেজিতে প্রায় 15-20 টাকা কমে আমরা এই paikarisell.com এর মাধ্যমে বিক্রি করতে পারছি। এবং এর ফলে দেখা যাচ্ছে যে যারা বিক্রেতা তারা যে পরিমাণ দামে বিক্রি করতো তার চেয়ে অনেক বেশি দামে এখানে এত কম দামে বিক্রি করার পরেও তারা কিন্তু অনেক লাভবান হচ্ছে। তো এটি আমাদেরকে অনেক মানে আশা জাগিয়েছে, এবং যদিও আমরা অল্প স্বল্প পরিসরে এটি শুরু করেছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা এটাকে আরও কয়েক গুণ আমরা অনেক বেশি বাড়াবো, অন্য অন্য পণ্যের ক্ষেত্রেও আমরা এটি আমরা নিয়ে যাব বলে আমরা আশাবাদী। তো এই COVID-19 এই সিচুয়েশনে আমরা আরেকটি জিনিস ভাবলাম যেটি আপনারা SkillAid বাংলাদেশ করছেন, আমি আপনাদেরকে অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি যে বর্তমানে এই COVID-19 এর কারণে আসলে অনেকেই বাড়ির বাইরে যাওয়াটা সমস্যা হচ্ছে, অনেক যদিও এখন কাজের খাতিরে মানুষকে এখন বের হতে হচ্ছে কিন্তু তারপরেও মানুষ কিন্তু কাজ শেষে সবাই ঘরে চলে আসছে। তো এখন আমাদের ট্রেনিংগুলো আমাদের কার্যক্রমগুলো কিন্তু সব মানে অনলাইন বেসড হয়ে যাচ্ছে। তো এই চিন্তা করে আমরা আমাদের একটা আমাদের একটি ইনস্টিটিউট রয়েছে আমাদের সেইখানে আমাদের যে ইনস্টিটিউট রয়েছে সেখানে আমরা একটি ভার্চুয়াল ট্রেনিং সেন্টার নির্মাণের একটা উদ্যোগ আমরা গ্রহণ করেছি, যেখানে আপনাদের মতো আমরা আমাদের সরকারিভাবে আমাদের এই যে অনলাইন আমরা ফ্রি ট্রেনিংগুলো আমরা তাদেরকে দেব, এবং সেখানে শুধু বাংলায় থাকবে না সেটার পাশাপাশি ইংরেজিতেও আমরা করব, যাতে করে আমার দেশে এবং বিদেশের ছেলেমেয়েরাও এর থেকে উপকৃত হতে পারে এবং কীভাবে ঘরে বসে তারা আয় করতে পারে সেখানেও আমরা কিছু এই ধরনের কিছু ট্রেনিং আমরা তাদেরকে দিতে পারবো, যে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বা আউটসোর্সিংয়ের মাধ্যমে ঘরে বসে তারা যাতে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরাও ঘরে বসে তারা আয় করতে পারে সেই ধরনের কিছু বিষয় আমরা এখানে রাখছি। পাশাপাশি আমাদের যুব ব্র্যান্ডিং আমরা আমাদের ছিল না এটা আমরা যুব ব্র্যান্ডিং এবং যুব কিচেন নামে দুইটি প্ল্যাটফর্মও আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা নতুনভাবে আমরা শুরু করতে যাচ্ছি, আমরা আশা করছি যে এটি খুব শীঘ্রই আমরা শুরু করতে পারবো। তো আমি SkillAid বাংলাদেশকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি যে তারা বর্তমান এই এই সময়ে যখন যেটি খুবই বেশি প্রয়োজন এই মানে একদম মানে একটা দক্ষতা কর্মদক্ষতা মানে যুবদেরকে তৈরি করা এই এটি এবং অনলাইন বেসড যেগুলো একদম যেখানে তারা সার্টিফিকেট কোর্সগুলো দেবেন সেগুলো আবার শুনলাম আমি শুনেছি সম্ভবত এগুলো বিনামূল্যেই আপনারা দিচ্ছেন। তো এটি এটি আমি মনে করি আমাদের এটি এটা আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া, এবং আপনারা বিভিন্ন ধরনের আমাদের যারা সদ্য শিক্ষকবৃন্দরা রয়েছেন তাদের এই মেধাগুলোকে আপনারা কাজে লাগিয়ে এটা আমাদের আমাদের তরুণদেরকে আপনারা আরও বেশি কর্মদক্ষ হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে এটি অবশ্যই ভূমিকা রাখবে। আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি সকলে এর সাথে সম্পৃক্ত হয়েছেন সংযুক্ত হয়েছেন এবং আমাকেও আপনারা আমন্ত্রণ জানিয়েছেন, এই জন্য আমাকে আমার পক্ষ থেকেও আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে শুভকামনা রেখে আশা করছি যে এর ফলে আমার অনেক অনেক ছেলে মেয়ে এর দ্বারা উপকৃত হবে, যাতে করে ভবিষ্যতে তাদের নিজেদেরকে দক্ষ হিসাবে স্কিল হিসাবে দেশে বিদেশে তারা আমাদের তারা নিজেদেরকে চাকরি হোক সেটা কর্মসংস্থান হোক উদ্যোক্তা হোক নিজেদেরকে আরও বেশি সফল হিসাবে তারা
তুলে ধরতে পারবে সেই প্রত্যাশা রেখে আমি স্কিলএড বাংলাদেশকে বাংলাদেশের এই অনলাইন এই যে যে কোর্সগুলো এবং আজকে যে উদ্বোধন অনুষ্ঠান আমি এই উদ্বোধন অনুষ্ঠানে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। থ্যাংক ইউ স্যার। আসলে যুব মন্ত্রণালয়ে অনেক ভালো কাজ করছে, তো আমরা খুবই আনন্দিত এবং আজকের এই অনুষ্ঠানে আপনার কথাগুলো শোনার মাধ্যমে আমরা আরো ক্লিয়ার হয়ে গেলাম, সবাই ক্লিয়ার হলো যে আসলে কি ধরনের কার্যক্রমগুলো এখান থেকে গ্রহণ করা হচ্ছে। স্যার আজকের এই শুভ উদ্বোধন ঘোষণা আরেকটা বিষয় একটু শেয়ার করতে চাই। জি স্যার, ভাইয়ের সাথে সবার সাথে, সেটা হচ্ছে আমি 27 জুলাই আমরা আরেকটি বড় কাজ করেছি যে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঢাকা ওয়াইসি ইউথ ক্যাপিটাল আমরা উদ্বোধন করেছি, যেখানে 75টি দেশের আমাদের ইউথরা অংশগ্রহণ করেছিল, 1200 ইউথ তারা অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করেছিল এবং তারা আমাদের এই উদ্বোধন অনুষ্ঠানে আমরা মাননীয় প্রধানমন্ত্রী সেটা উদ্বোধন করেছিলেন এবং সেখানে বিশ্বের প্রায় 7 জন মন্ত্রী সেই সেই অনুষ্ঠানে বিশ্ব অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে। এবং আমাদের 3 দিনব্যাপী আমাদের ইউথ রেজিলিয়েন্ট সামিট আমরা করেছিলাম, সেখানেও প্রায় 250 ইউথ অর্গানাইজার এবং অংশগ্রহণ করেছিল, যেটি আমরা খুব সফলভাবে গত 27 থেকে 30 জুলাই পর্যন্ত আমরা সম্পন্ন করেছি এবং এটি বছরব্যাপী কার্যক্রমের আমরা উদ্বোধন করেছি। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আমরা আশা করছি স্কিলএড বাংলাদেশের কার্যক্রমে আপনাদেরকে সবসময় পাশে পাবো এবং আপনাদের সাহায্য সহযোগিতা পাবো। আর আপনারা সবাই খুব ব্যস্ততার মধ্যে এতটা সময় আমাদেরকে দিয়েছেন, এই জন্য আমরা আন্তরিকভাবে আপনাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করার জন্য অনুরোধ করছি। মাননীয় প্রতিমন্ত্রী, আপনি অনুমতি দিলে আমরা আজকের অনুষ্ঠানটি শেষ করব। জি থ্যাংক ইউ। তো যারা আজকে আমাদের এই অনুষ্ঠানটি দেখলেন এবং আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই দোয়া করছি আপনাদের জন্য। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।